এইখন রুমাল তোমার নাকি সি রুমালখনের কালারটো ইমান লেটরা নহয় দে মোর তাকে ভাবিছো ইমান ধুনিয়া সলি এজনিয়ে এনে কো এখন রুমাল লব পারে নে যদি ভাবিছিলে তেনতে হুদিছে কিয় সরি আসলতে রুমালখন মুরে মানে তোমার লগত মোর কথা পাতিবলে মন গল সেই কারণেই হুদিলো আগতে মানে ইমান ধুনিয়া সলি কেতিয়াও দেখা নাই তো তোমাক একেবারে লাখ সাবুনত এড করা সলিজনী নিচিনাই লাগে আপোনাকো মই দেখা পাইছিল মোক দেখিছা মানুহে কয় মই মানে সিনেমাত হিরোই হব লাগে কিন্তু সেইখন জগতত ভৰি দিবলৈ মোৰ সময়েই নাই নহয় মই অলপ আগতে আপোনাক কোনোবা লৰা এজনক হাবতি থকা দেখা পাইছিলোঁ মই বোলো আপুনি অলপ বেলেগ কিবাই নেকি নহয় মানে সেই লৰাজনৰ আইতাক ঢুকালে তাকে মই তাক খান্তনা দি আছিলোঁ বাৰু তোমাৰ নামটো কি পৰিণীতা চৌধুৰী ধুনীয়া মই আশীষ মই পি ডব্লিউ ডিৰ ঠিকাদাৰ হয় মানে এই ৰাস্তাটো যে দেখিছা এই ৰাস্তাটো ময়ে পাইছোঁ কাম চাবলৈ আহিছিলোঁ তুমি কি কৰা পঢ়ি আছো বি ফাৰ্ম মনটো বেয়া লাগি থকাত অলপ ওলাই আহিছিলোঁ অ' মাই গড তোমাৰ মন বেয়া আজি মানে মোৰ ব্ৰেকআপ হ'ল ফেণ্টাষ্টিক মানে ড্ৰামেটিক কি কৰিবা জীৱনটোৱেই নাটক এইবোৰ চলিয়ে থাকে কিন্তু এটা কথাতহে মই আচৰিত হৈছোঁ তোমাৰ নিচিনা ধুনীয়া ছোৱালী এজনীক কোনে ব্ৰেকআপ দিলে আপুনি অলপ বেছিকৈয়ে প্ৰশংসা কৰা নাইনে ভাল লাগি গ'ল তোমাক এনে কথা এটা কোৱাচোন তুমি শিৱসাগৰৰ কবিতা গগৈক চিনি পোৱা নেকি মানে গগৈ নগৰৰ প্ৰতাপ গগৈৰ ঘৰত ভাড়া থাকে নাই মই চিনি নাপাওঁ তেতিয়াহ'লে কথা আগবঢ়াব পাৰি মানে গগৈ নগৰত কবিতা গগৈ নামেৰে ছোৱালী এজনী থাকে তাইলৈ সকলো মানুহে ভয় কৰে আৰু ভৱিষ্যতে যদি তুমি তাইক লগ পোৱা তুমি কিন্তু তাইৰ পৰা আঁতৰত থাকিবা